আচ্ছা আমরা একটু ইনশর্টটা দেখি হ্যাঁ আমরা কখন বলেন তো প্রেজেন্ট সিম্পল ইউজ করব ইন আ ব্যাংক সে কি করে বলেন তো কোথায় চাকরি করে এটা তার কি বলেন তো রেগুলার এটা তার পেশা তার মানে কি এটা তার রুটিন রেগুলার একটা টাস্ক সে As she is a banker, যেহেতু সে একজন কি ব্যাংকার সে কোথায় চাকরি করে ব্যাংকে চাকরি করে তার মানে কি এটা কি প্রতিদিনই ব্যাংকে যেতে হয় সো এটা কি পার্মানেন্ট একটা টাস্ক নাকি টেম্পোরারি বলেন তো পার্মানেন্ট একটা টাস্ক তার মানে কি পার্মানেন্ট টাস্কের ক্ষেত্রে আমরা কি ইউজ করব বলেন তো প্রেজেন্ট সিম্পল বাট নাও শি ইজ গোয়িং বাট নাও শি ইজ গোয়িং হোম এখন বলেন তো এটা কি তার পার্মানেন্ট কোনো কাজ এখন সে বাসায় যাচ্ছে বা এখন সে হচ্ছে বাজার করতে যাচ্ছে বা এখন সে রান্না করছে এটা কি কাজ বলেন তো তার ইটস আ টেম্পোরারি ওয়ার্ক কারণ এরপরে সে অন্য কোনো কাজও করবে এরপরে হয়তো সে অন্য কোথাও যাবে এরপরে হয়তোবা সে টিভি দেখবে এরপরে হয়তোবা সে ফেসবুক স্ক্রলিং করবে যে কোনো একটা কাজ সে করতে পারে সো ইজ দিস হার পার্মানেন্ট ওয়ার্ক অর টেম্পোরারি ওয়ার্ক সো টেম্পোরারি ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং আর কি কি নিয়ম আছে বলেন তো কাজটা একটু আগে শুরু হয়েছে কাজটা মাঝামাঝি অবস্থানে আছে কাজটা কিছুক্ষণ পরে শেষ হবে এক্ষেত্রে আমরা কি করব বলেন তো এবং আরেকটা সাইন কি কাজটা একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেছে মানে এখনও চলতেছে একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে ধরেন হচ্ছে কাজটা হচ্ছে সকাল 8টা বাজে শুরু হয়েছে যদিও আমাদের টাইম ফ্রেম থাকবে না এখনও চলতেছে রানিং কাজটা তার মানে রানিং কোনো কাজের ক্ষেত্রে আমরা কি ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব এবং এটার ফর্মটা কি বলেন তো আমাকে সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে কি ইউজ করব আমরা আইএনজি আমরা সি এর সাথে কি দিব বলেন তো আয়ের সাথে কি দিব উয়ের সাথে কি দিব দেয়ের সাথে আচ্ছা যদি আমরা হচ্ছে কন্ট্রাক্ট করে বলি ধরেন আমি স্পিকিং এর ক্ষেত্রে আমরা তো কন্ট্রাক্ট করে বলবো তাই না আই মিন শর্ট করে বলবো সেক্ষেত্রে আমরা কি বলবো বলেন তো শি ইজ গোয়িং বলবো নাকি শি ইজ বলবো শি ইজ গোয়িং আর ধরেন হচ্ছে নেগেটিভ যদি বলি তাহলে কিভাবে বলবো বলেন ইজেন্ট বলবো নাকি ইজ নট বলবো দে আর নট বলবো নাকি দে আন্ট বলবো উই আর নট বলবো নাকি উই আন্ট বলবো তারপর শি ইজ নট হি ইজ নট রহিম ইজ নট করিম ইজ নট উই আর নট দে আর নট ওকে ক্লিয়ার সবার প্যাট্রনাস এডুকেশন এক্সাক্টিং এক্সেলেন্স